মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের অনেকেরই বাংলার অভিষেক কবিতাটা নিয়ে সমস্যা হয়। তোমরা অনেকে কমেন্টও করেছো, তাই আজকের এই ভিডিওতে অভিষেক কবিতার বিষয়বস্তু একদম জলের মতো সহজ করে গল্পের ছলে তোমাদের সামনে আলোচনা করব, নোটস লেখাবো এবং জানাবো অভিষেক কবিতা থেকে কোন কোন শর্ট কোশ্চেন, কোন কোন বড় প্রশ্ন, কোন কোন মাঝারি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় কথা কোন প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও তোমাদের বলবো। সব কিছু জানতে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা অভিষেক। অভিষেক কথার মানেটা কি বলতো? তোমাদের অনেকের মনেই প্রশ্নটা জাগছে। খুব সহজে বলি, কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদ বা খুব বড় পদে বসানোর আগে গঙ্গাজল বা মন্ত্রপুত জল দিয়ে স্নান করানোর প্রক্রিয়াকে বলা হয় অভিষেক। গোটা বিষয়টা তোমরা যাতে আরও ভালোভাবে বুঝতে পারো, সংসদ বাংলা ডিকশনারির পৃষ্ঠা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও অভিষেক কথার অর্থ কী। এখানে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশটও করে রাখতে পারো। এই অভিষেক কবিতার একটা প্রেক্ষাপট আছে, এর মূল গ্রন্থ, প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ ইতিমধ্যেই আমি একটা বিস্তারিত আলোচনা সহ ভিডিও পোস্ট করে দিয়েছি। যারা সেই ভিডিও দেখোনি, যাদের অভিষেক কবিতা বুঝতে বা পড়তে অসুবিধে হয়, তোমাদের অনুরোধ করব আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে অবশ্যই ক্লিক করো, তোমরা পেয়ে যাবে অভিষেক কবিতার স্পেশাল সেই ভিডিও। আমাদের সেই ভিডিওটি কিন্তু 2 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষা অনুরাগীদের কিন্তু ভালোবাসা পেয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে নিও। এবার চলে আসছি কবিতার সংক্ষিপ্ত বিষয়বস্তুতে। কেমন ঘটনাটা? ইন্দ্রজিৎ প্রমোদ কাননে, ধরে নাও সে পার্কে বসে তার স্ত্রী অন্যান্য নারীদের সঙ্গে আনন্দ উল্লাস করছে, এমন সময় তার ধাই মাতা মানে ধাত্রীমাতা, তোমরা ধরে নাও যে তার পালিত মাতা এলেন। ইন্দ্রজিৎ তাকে প্রণাম করলো, বললো মা তুমি কেন এসছো, লঙ্কা সব কিছু ঠিকঠাক আছে তো? তার মা বললেন একেবারেই ঠিক নেই, লঙ্কায় সর্বনাশ হয়ে গেছে, তোমার ভাইকে রাম হত্যা করেছে এবং তোমার বাবা এখন যুদ্ধ করতে যাবেন বলে সাজছেন। ইন্দ্রজিৎ প্রথমে বলল, দূর, আমি তো রামচন্দ্রকে নিজে মেরে এসেছি, তাহলে মৃত মানুষ কী করে আমার ভাইকে মারবে? তার মা বলছেন মায়াবী মানব হলো সীতাপতি, রামচন্দ্র মায়াবী মানব, ও মায়ার বলে বেঁচে উঠেছে, তুমি শিগগিরই দেশে ফিরে যাও অর্থাৎ লঙ্কায় ফিরে যাও। মায়ের মুখ থেকে এই কথা শুনে ইন্দ্রজিৎ রেগে নিজের ফুলের মালা, গায়ের সোনার অলঙ্কারগুলো ছুঁড়ে ফেলে দিল, ছিঁড়ে ফেলে দিল এবং অতি দ্রুত যুদ্ধের সাজে সজ্জিত হয়ে রথে করে নিজের দেশে ফেরার ব্যবস্থা করছে। এমন সময় প্রমীলা সুন্দরী, প্রমীলা সুন্দরীকে ইন্দ্রজিতের স্ত্রী, সে ভাবছে তার স্বামী বুঝি তাকে ছেড়ে চলে যাচ্ছে। প্রমীলা এসে কান্নাকাটি করে স্বামীর হাত পা জড়িয়ে ধরে বলছে, স্বামী তোমাকে ছাড়া আমি কী করে বাঁচবো, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ইন্দ্রজিৎ হেসে বলছে, আরে তুমি আমাকে যে প্রেমের বন্ধনে বেঁধেছ সে বন্ধন কেউ ছিঁড়তে পারবে না, আমি শত্রু রামচন্দ্রকে মারতে যাচ্ছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর ইন্দ্রজিৎ চলে যায় নিজের দেশে অর্থাৎ লঙ্কাতে, সেখানে সৈন্যরা, সেখানে রাক্ষসেরা তাদের যুবরাজকে দেখে আনন্দে চিৎকার করে ওঠে। এবার ইন্দ্রজিতের সঙ্গে দেখা হয় তার পিতা রাবণ রাজার, দুজনের মধ্যে কথোপকথন হয়। ইন্দ্রজিৎ প্রথমেই বাবাকে প্রণাম করে, তারপর বলে বাবা আমি এই সংবাদ পেয়েছি, আমি শত্রুদের হত্যা করতে বদ্ধপরিকর, তুমি আমাকে অনুমতি দাও, আমি এক্ষুনি ওই রামচন্দ্রকে বংশসহ ওর পুরো গোটা বংশকে ধ্বংস করে দিয়ে আসছি। রাবণ রাজা তখন তার ছেলেকে বলছেন, জানো পুত্র আমার ভাগ্য আমার সাথ দিচ্ছে না, নাহলে বলো জলে কখনো পাথর ভাসে, কোনো মানুষ মরে গিয়ে আবার বেঁচে ওঠে, আমার ইচ্ছে হচ্ছে না তোমাকে যুদ্ধে পাঠাতে, সত্যি কথা বলতে তুমি আমাদের বংশের একমাত্র ভরসা, আমি আমার ভাইকে হারিয়েছি, আমি আমার সন্তানকে হারিয়েছি, তোমাকে আমি যুদ্ধে যেতে দিতে পারি না। ইন্দ্রজিৎ তখন বাবার মনে সাহস দিতে বলছে, বাবা তুমি আমাকে একবার আজ্ঞা দাও, আগে আমি 2 বার রামচন্দ্রকে মেরেছি, এবার আজ্ঞা দাও, এবার এমনভাবে মারবো দেখি ওই বীর কোন ওষুধে বাঁচে।
মোটামুটি রাবণ রাজা ছেলের এই কনফিডেন্স দেখে, আত্মবিশ্বাস দেখে আশ্বস্ত হলেন। তিনি বললেন, ঠিক আছে, তুমি এখন সূর্য ডুবে যাচ্ছে, এখন তো যুদ্ধ হয় না, তুমি কালকে প্রভাতে সকালে যুদ্ধ করতে যেও, তার আগে তুমি ইষ্টদেব, আমাদের ইষ্টদেব আরাধ্য দেবতা অগ্নিদেবের পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞ করো, আমি তোমাকে গঙ্গাজল সহ সমস্ত বিধি অনুযায়ী যা যা নিয়ম আছে সেই নিয়ম মেনে আমার সেনাপতি পদে বরণ করে নেব, অভিষিক্ত করে নেব, তোমার অভিষেক হবে সেনাপতি পদে। কেমন লাগলো এই সংক্ষেপের বিষয়বস্তু আমাকে কমেন্টে লিখে জানিও। যারা বিস্তারিত আলোচনা চাইছো, ওই বলে দিলাম, ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করে অবশ্যই বিস্তারিত আলোচনার ভিডিওটা দেখে নিও। এবার আমি তোমাদের নোটস লেখাবো, তারপর দেব সাজেশান। কবিতা অভিষেক, মূল কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্য, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটার সম্পূর্ণ বিষয়বস্তু এবার আমরা অভিনব আঙ্গিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের অনুরোধ করব, খাতা কলম নিয়ে আমি যে ছোট্ট ছোট্ট কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছি এটা তোমরা একবার খাতায় আমার সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে দেখতে লেখো। আমি তোমাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, একবার যদি উত্তরটা তোমরা খাতায় লেখো, গোটা কবিতার বিষয়বস্তু তোমাদের কাছে জলের মতো, গল্পের মতো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম পয়েন্ট, ধাত্রীমাতার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন। প্রথম, প্রমোদ কাননে ধাত্রীমাতার আগমন। কবিতায় আমরা দেখি প্রমোদ কাননে ইন্দ্রজিৎ যখন স্ত্রী এবং নারীদের সঙ্গে সময় অতিবাহিত করছে তখন সেখানে ধাত্রীমাতা অর্থাৎ পালিত মাতা বা ধাই মাতার আগমন। ধাই মাতার নাম কি ছিল? প্রভাসা রাক্ষসী। দ্বিতীয়, ধাত্রীমাতাকে দেখে ইন্দ্রজিৎ স্বর্ণ সিংহাসন থেকে উঠে দাঁড়ান এবং মাকে প্রণাম করেন, একই সঙ্গে মায়ের আসার কারণ এবং লঙ্কার কুশল বার্তা, কুশল বার্তা মানে লঙ্কার সব কিছু ঠিকঠাক আছে তো মা, এটা জানতে চান। উত্তরে ধাত্রীমাতা কি জানান? আমরা এখানে লিখতে পারি ধাত্রীমাতার ছদ্মবেশিনী দেবী লক্ষ্মী জানান, ক, ঘোরতর যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন বা নিহত হয়েছে, আর খ, পুত্র শোকে কাতর হয়ে রাবণ রাজা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই অদ্ভুত বার্তা শুনে ইন্দ্রজিৎ তার ধাত্রীমাতাকে বলেন, তিনি তো রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে টুকরো করে হত্যা করেছেন, সেই মৃত রামচন্দ্র কি করে তার ভাইকে আবার হত্যা করল? উত্তরে ধাত্রীমাতা প্রভাষা জানান, মায়াবী মানুষ হলেন সীতাপতি রামচন্দ্র। এখানে আমরা মোটামুটি এই যে প্রভাষা বা ধাত্রীমাতার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন এটার শেষ দেখতে পাই। তারপর ইন্দ্রজিতের প্রতিক্রিয়া, এই কথাগুলো শোনার পর ইন্দ্রজিৎ কী করল? ক, বা এক দাগ, রুষ্ট হয়ে ইন্দ্রজিৎ ফুলের মালা এবং নিজের সোনার অলঙ্কার মানে স্বর্ণালঙ্কার খুলে ছিঁড়ে ফেলে দিল। দুই, নিজেকে ধিক্কার জানাতে লাগলো মানে আত্মধিক্কার দিতে লাগলো, ধিক মোরে। তিন, যোদ্ধার সাজে সেজে রথে চড়ে স্বদেশে মানে নিজের দেশ মানে লঙ্কায় ফিরে যাওয়ার জন্য উদ্যত হলো। আমরা পরের পয়েন্টগুলো বলবো, তার আগে ছোট্ট অনুরোধ, অভিনব এই শর্টকাট বিষয়বস্তু যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, আর সম্পূর্ণ কবিতাটা লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ সহ বিস্তারিত আলোচনা আমি করে দিয়েছি, সেই ভিডিও যারা দেখোনি আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখো। আমার দৃঢ় বিশ্বাস ওই ভিডিও দেখলে এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি পারবেই পারবে। এবারের পয়েন্ট, ইন্দ্রজিৎ প্রমীলার কথোপকথন। প্রমীলা হলো ইন্দ্রজিতের স্ত্রী। আমরা আগে কি দেখলাম? ইন্দ্রজিৎ আর কি রথে চড়ে নিজের দেশে ফেরত যাচ্ছেন, স্বামীকে চলে যেতে দেখে প্রমীলা ইন্দ্রজিতের দুহাত জড়িয়ে ধরে কান্না করে ফেলেন। স্বামী কেন তাকে ছেড়ে চলে যাচ্ছে, স্বামী তাকে ত্যাগ করলে কী করে সে বাঁচবে, কেঁদে কেঁদে ইন্দ্রজিতের স্ত্রী এগুলো ইন্দ্রজিতের কাছে বলতে থাকে। ইন্দ্রজিৎ জানান তিনি তার স্ত্রীকে ছেড়ে কোথাও চলে যাচ্ছেন না, তিনি শত্রু রামচন্দ্রকে হত্যা করতে যাচ্ছেন। স্ত্রীকে তিনি আরও বলেন যে প্রেমের বন্ধনে প্রমীলা তাকে বেঁধেছে, সেটা কেউ কোনোদিনও ছিন্ন করতে পারবে না। এবার আমরা দেখব ইন্দ্রজিতের দেশে ফেরা।
ধনুকে টঙ্কার করতে করতে ইন্দ্রজিৎ লঙ্কার দিকে এগিয়ে চলে। তাকে দেখতে পেয়ে লঙ্কার রাক্ষস দল আনন্দে চিৎকার করে ওঠে। এবার অন্যদিকে দেখব রাবণ রাজা যুদ্ধে সাজছে। কেমনভাবে লঙ্কায় রাবণ রাজা যুদ্ধে সাজছেন? চতুরঙ্গ সেনা নিয়ে রাবণ রাজা রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন, অর্থাৎ সাজগোজ করছেন, রণসজ্জায় সজ্জিত হচ্ছেন। এবার লাস্ট যে অংশটা কবিতার, পিতা পুত্রের কথোপকথন, এখান থেকে কিন্তু পাঁচেরও একটা প্রশ্ন আসতে পারে, তাই এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে। মনে রাখবে আমি কিন্তু খুব সংক্ষেপে শর্টকাটে এখানে লিখে দিয়েছি, কবিতাটা তোমরা কিন্তু বারবার পড়লে আরও বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। এক, ইন্দ্রজিৎ সর্বপ্রথম পিতার চরণে প্রণাম করেন, পিতার কাছে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার অনুমতি চান, রাবণ রাজা জানান ভাগ্য তার প্রতি বিরূপ, বিধিবাম মমপ্রতি, এ কারণেই তার মন চাইছে না ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে। আত্মপ্রত্যয়ী ইন্দ্রজিৎ জানান যে, আত্মপ্রত্যয়ী মানে যার মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস আছে, কনফিডেন্সের সঙ্গে ইন্দ্রজিৎ জানাচ্ছেন তিনি এবার রামচন্দ্রকে এমনভাবে হত্যা করবেন, দেখিব এবার বীর বাঁচে কোন ঔষধে। এটা আর কি তিনি বলেছেন যে কোনো ওষুধেই এবার আর রামচন্দ্র বাঁচবে না। লাস্ট, ছেলের আত্মপ্রত্যয় দেখে, ছেলের কনফিডেন্স দেখে রাবণ রাজা ইন্দ্রজিৎকে গঙ্গা জলে স্নান করিয়ে সেনাপতির পদে অভিষিক্ত করেন। কি বন্ধুরা, বিষয়বস্তুটা সহজ হয়েছে তো? যদি হয়ে থাকে আমাকে কমেন্টে লিখে জানিও। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা মেইন ভিডিওটা প্রথম কমেন্টে বা ডিসক্রিপশনে যে লিংক রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিও। এবার আমরা দেখে নেব এই কবিতা থেকে কতভাবে ঘুরিয়ে কোন প্রশ্ন কত নাম্বারের আসতে পারে। প্রথম প্রশ্ন, শির চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতা কে, তিনি কোন প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন? তারপর এই প্রশ্নটাকেই তিনে না দিয়ে একে দিতে পারে যে দেবী লক্ষ্মী বা ধাত্রীমাতা ইন্দ্রজিতের কাছে কোন সংবাদ নিয়ে গিয়েছিলেন। চলে আসছি দ্বিতীয় প্রশ্নে, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, একটা শর্ট কোয়েশ্চেন, কিসের শোকে রাক্ষসাধিপতি মহাশোকী বা রাক্ষসাধিপতি কে ছিলেন? পরের প্রশ্নটা তিন নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে, তিনি বিস্মিত হয়ে কি জানতে চেয়েছিলেন? ওর করবে ইন্দ্রজিৎ কোন যুদ্ধে কিভাবে রামচন্দ্রকে হত্যা করেছিল সেই তথ্য। আগে একটি প্রশ্ন বললাম জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, তার উত্তর যা, এবার যে প্রশ্ন বলবো তার উত্তরও কিন্তু কার্যত একই। প্রশ্নটা হলো, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি, কোন বার্তা, কেন তা অদ্ভুত, খুব ভালো করে এটা পড়ে নেবে। নেক্সট, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী কে, বা ইন্দিরা সুন্দরী বলতে কাকে বোঝানো হয়েছে, এক নম্বরের প্রশ্ন। নেক্সট, মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে কেন মায়াবী মানব বলা হয়েছে, এটাও এক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, হা ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন, এটা একেও আসতে পারে, দিতে পারে কোন প্রসঙ্গে কেন ধিক্কার জানিয়েছেন, এভাবে দিলে আবার তিনেও দিতে পারে। তারপরের প্রশ্ন, ইন্দ্রজিতের রণসজ্জা বা যুদ্ধ সাজের বর্ণনা দাও, এই যে যে এখানে হৈমাবতী সুতোর মতো সে যেমন সাজলো, বৃহন্নলারূপী কিরীটির মতো যেমন সাজলো, দুটো খুব ভালো করে পড়ে নেবে। এখান থেকে একটি প্রশ্ন খুব দেওয়া হয়, হৈমাবতী সুতো কে, একই সঙ্গে অম্বুরাশি সুতা আগে বলেছি সেটা কে, আর বৃহন্নলারূপী কিরীটি বলতে কাকে বোঝানো হয়েছে। নেক্সট তোমরা পড়বে ইন্দ্রজিতের রথটি কেমন ছিল, এই যে মেঘবর্ণ রথ চক্র বিজলিত ছটা, এই অংশটাও একটু দেখে নেবে, রথ কেমন ছিল মেঘের মতো। তোমাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, দেখি তো তোমরা এই কবিতাটা কত সুন্দরভাবে পড়েছো, তোমরা আমাকে লিখে কমেন্টে জানাও হৈমাবতী সুতো বলতে কাকে বোঝানো হয়েছে। তারপর, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ, প্রমীলা সুন্দরী কে,
তিনি স্বামীর দুহাত ধরে কি বলেছিলেন? এই প্রশ্নটাকেই আরেকটু ঘুরিয়ে দিল কাঁদিয়া কহিলা ধনী। ধনীকে তিনি কেঁদে কেঁদে কি বলেছেন, ধনী কথার অর্থ রমণী, তিনি কেঁদে কেঁদে কি বলেছেন, এই বক্তব্যটাই তোমাদের লিখে দিতে হবে তিনের জন্য। নেক্সট, হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ কোন প্রশ্নের কি উত্তর হেসে দিয়েছিলেন? বিদায় এবে দেহবিধুমুখী, ইন্দ্রজিৎ বা মেঘনাদ কার কাছে বিদায় চেয়েছিলেন? পরের একটা প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট, সিঞ্জিনী আর পক্ষীন্দ্র কি, সিঞ্জিনী আর পক্ষীন্দ্র কি একের জন্য খুব ভালো করে পড়ে নেবে। মৈনাক শৈল কোন পাহাড়ের আকাশে ওড়ার কথা বলা হয়েছে মৈনাক শৈলের, এটা পড়বে। কাপিল লঙ্কা কাপিল জলধি, কেন এমন হয়েছিল একে, এটাও পড়ে নেবে। তিন নম্বরের জন্য আরেকটা প্রশ্ন, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, রাবণ রাজা কে, তার যুদ্ধের সাজ পোশাকের বর্ণনা দাও। তারপর একে প্রশ্ন, নাদিলা করবুর দল, করবুর দল মানে রাক্ষস দল, কেন চিৎকার করে উঠেছিল, নাদ মানে চিৎকার করা। নমী পুত্র পিতার চরণে, এটা অনেক স্কুলে কিন্তু এবার বড় প্রশ্ন হিসেবে দিতে পারে, পিতা ও পুত্রের পরিচয় দাও, উভয়ের মধ্যে কথোপকথন আলোচনা করো, অর্থাৎ রাবণ রাজা এবং ইন্দ্রজিতের যে কথোপকথন, এটা কিন্তু তোমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে এবার বেশি করে প্র্যাকটিস করবে, আর করবে ইন্দ্রজিৎ এবং রাবণ রাজার চরিত্র। রাবণ রাজার চরিত্রটা কম গুরুত্বপূর্ণ হলেও ইন্দ্রজিতের চরিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ মায়া পীত বুঝিতে না পারি, এখানে কোন মায়ার কথা বলা হয়েছে, একটা প্রশ্ন খুব দেয়, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে কোন অস্ত্রে ওড়াতে চেয়েছিল, উত্তর বায়ু অস্ত্রে, এটা কিন্তু ভালো করে পড়ে নেবে। তারপর বিধি বাম মমপ্রতি, বক্তা কেন এ কথা বলেছেন, এটা তোমাদের তিনে আসতে পারে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, এটা অ্যাক্টিভিটি টাস্কে দিয়েছিল এক নম্বরের একটা প্রশ্ন এই লাইনটা দিয়ে, কোন পৌরাণিক অনুষঙ্গ এখানে আর কি ব্যবহৃত হয়েছে, এই প্রশ্নটাও কিন্তু তোমরা পড়ে নেবে। আরেকটা প্রশ্ন এখান থেকে খুব আসে শর্ট হিসেবে, যে আগে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে কতবার পরাস্ত করেছেন, এখানে বলা আছে দুইবার আমি হারানু রাঘবে, তার মানে কবিতা অনুযায়ী দুইবার। এরপর এই যে যে সিন্ধু তীরে পড়ে রয়েছে আর কি কুম্ভকর্ণের দেহ, এই অংশটা থেকেও শর্ট আসতে পারে। আর লাস্ট কিন্তু অংশটা খুব গুরুত্বপূর্ণ, যেমন কাকে পূজো করতে বলেছিল, কার যজ্ঞ করতে বলেছিল, কোন পদে ইন্দ্রজিতের অভিষেক করা হবে বলা হয়েছিল, কখন যুদ্ধ করতে যেতে বলেছিল, এই যে প্রভাতে যুঝিও বৎস, এতে কহিয়া রাজা, রাজা কি কি বলেছিলেন, তারপর কি দিয়ে অভিষেক করা হয়েছিল, উত্তর গঙ্গোদক, গঙ্গাযোগ ওদক মানে গঙ্গা জল, এই রকম কিন্তু প্রশ্ন এই কবিতা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আসবে। এই ছিল সম্পূর্ণ আলোচনা। এই অভিনব ভিডিও বা আমাদের ক্লাস তোমার কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তুমি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছো আমাকে লিখে জানাতে ভুলো না। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, দিনাজপুর, বর্ধমান, হাওড়া, মেদিনীপুর, তুমি কোন জায়গা থেকে দেখছো তোমার জেলার নামটা কিন্তু অবশ্যই লিখে জানিও আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও। আগামী দিন বাংলার কোন অংশ নিয়ে আলোচনা করলে ভালো হয়, কত তাড়াতাড়ি ভিডিও দিলে ভালো হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই লিখে জানিও। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।